আমার নাম আবুল কালাম, বাড়ি গোবিন্দেশী, যমুনা নদীর পাড়ে। যমুনা নদীর কিছু মাছ আপনাদের চিনিয়ে দিচ্ছি আপনাদের। এটা হলো চেলা মাছ, এটা চেলা মাছ, এটা হলো কাইয়াগাডা মাছ, এটা হলো যমুনার চিংড়ি মাছ, এটা হলো খসল্লা মাছ, যমুনার খসল্লা মাছ, এটা হলো যমুনার বেতরঞ্জি মাছ, কেউ বলে বৌ মাছ, কেউ বলে বেতরঞ্জি, এটা হলো আপনার কলাগাছি মাছ, যমুনার কলাগাছি মাছ, এটা হলো গাইরা মাছ, যমুনার গাইরা মাছ, এটা না না না, এটা খালি কিছু হয় না, খুব স্বাদের মাছ এটা। বদনাম কিছু না, সব মাছেই খায়, এটা মাছে বলে বদনাম, এটা এটা ওটা হজম হয় না এই মাছটা, এই জন্য বলে যে গাইরা মাছের গু খায়, এটা বলে এটা হজম শক্তি কম হয়, মাছটা স্বাদ বেশি। এটা হলো বাইলা মাছ, যমুনার বাইলা, ছোট তো, এটা বড় হলে পরে খুব সুস্বাদু মাছ হয়। এটা হলো বাইম মাছ, যমুনার বাইম মাছ, হ্যাঁ অনেক টেস্ট এটা। এটা আপনি কষায় খেতে পারেন, ভালো তরু তরু খেতে পাকায় খেতে পারেন, খুব ভালো মাছ এটা। আমরা ওই তো আলু গোটা এগুলা। এটা হলো যমুনার পুঁটি মাছ, এটা বাজি খাইতে খুব স্বাদ লাগে। আর এটা হলো গা যমুনার বাঁশপাতারি মাছ, যেটা কাজুলি বলে, সেটা বাঁশপাতারি মাছ এটা, কাজুলি। হ্যাঁ যমুনাই পাওয়া যায়, এটা কোনো পুকুরে আবাদ হয় না, আরও বড় হয় এগুলা। এটা হলো যমুনার জাটকা চেলা করে কয়, কট্টি চেলা, হ্যাঁ এটা আরও বড় হয়। ইলিশ তো আপনার দেড় কেজি, দুই কেজি, আড়াই কেজি হয়, অবশ্যই ধরা পড়ে, যমুনা নদী ধরা পড়ে না, অনেক দেখছি, এখন পাওয়া যায় না, খুব কম। সর্বোচ্চ স্বাদ বেশি এই যে যমুনার মাছ, পদ্মারটাও স্বাদ কিন্তু তারপর যমুনাটার স্বাদ বেশি। এটা হলো আপনার গোলসা মাছ, যমুনার গোলসা, যেটা বলে ট্যাংরা ওইটা বলে গোলসা। সবচেয়ে বেশি স্বাদ হলো এই চেলা মাছটা, সর্বোচ্চ স্বাদ। হ্যাঁ।